আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই আল্লাহর মধ্যে খুব ভালো আছো। তোমরা সবাই খুব সাবধানে থেকো, কারণ আমাদের বিশ্বজুড়ে যে করোনাকালের ক্রাইসিস চলছে সেটি কিন্তু দিন দিন খুব বেড়ে চলেছে। তাহলে আমাদের সবাইকে খুব নিরাপদে এবং সাবধানে থাকতে হবে, আর এর মাঝে বাসায় বসে অবশ্যই তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ আমরা যদি সৃষ্টিকর্তা যদি আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে যে এই যে লকডাউন হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, এর মাঝে যেগুলো হচ্ছে আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই বাসায় বসে করতে হবে, ক্লাস হোমওয়ার্ক করে রাখতে হবে। আর আমরা অবশ্যই তোমাদের হোমওয়ার্কের খাতা কিন্তু চেক করবো, আর অবশ্যই সেমিস্টার পরীক্ষায় ভালো মার্ক আশা করছি যে তোমরা অবশ্যই ভালো মার্ক পাবে। আচ্ছা চলো, তাহলে হচ্ছে আমরা কিছু পড়াশোনা করি। আজকে হচ্ছে বিজ্ঞান পড়ার তৃতীয় অধ্যায় যেটি আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে পানি চক্র নিয়ে। তাহলে তৃতীয় অধ্যায়, জীবনের জন্য পানি, এই কথাটা শুনলেই তো কি মনে হচ্ছে যে আমরা যদি বাইরে দেখাই আজকে যে কতটা রোদ পড়েছে, কতটা রোদ উঠছে, এর মাঝে যারা হচ্ছে সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, যারা চিকিৎসা চালাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে, আমরা হচ্ছে বাসায় বসে ফ্যানের নিচে বসে এটা বুঝতে পারি, কিন্তু তাদের কী হচ্ছে যে তাদের একটু কখন হয়তো পানি পিপাসা লাগছে, কত তীব্রতা রোদে, তাহলে কি পানিটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের কি টপিক, আজকে দেখো বোর্ডে আমি লিখেছি পানি বিশুদ্ধ করণ কি। এখন পানিটা যেহেতু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কিন্তু সব পানি তো আর আমাদের খাওয়া যায় না। আমরা জানি যে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, তাহলে সেই লবণাক্ত পানি কি আমাদের জন্য খুব নিরাপদ? আমাদের জন্য কিন্তু নিরাপদ না। বেশি লবণাক্ত পানি আমি যদি লবণাক্ত পানি খাই, খেতে থাকি, তাহলে কি বিভিন্ন প্রবলেম দেখা দেবে, বমি হয়ে যাবে। লবণাক্ত পানি আমাদের জীবের জন্য না। আমাদের পান করার জন্য যে পানি সেটা হচ্ছে কি, স্বাদু পানি আমরা খাই, যেটা হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানি বলি, বৃষ্টির পানি, এগুলো হচ্ছে আমি পান করি। এখন এগুলোর মধ্যে এত এত পানি, এগুলোর মধ্যে হচ্ছে নিরাপদ পানি আমাদের বের করতে হবে কীভাবে? সব পানির মধ্যে কিছু কিছু ময়লা থাকে, তারপর হচ্ছে বাড়ি থাকে, খোলা বাড়ি থাকে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। আর কি থাকে দেখো, এই যে ভাইরাস ভাইরাস করোনা ভাইরাস, এটা কিন্তু খালি চোখে দেখাই যায় না, কিন্তু কীরকমভাবে মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে এইসব যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব অণুজীব যে এইসব দেখতে পাই না, আণুবীক্ষণিক, এগুলো থেকে আমরা কীভাবে বাঁচবো? এগুলো তো পানির মধ্যেও থাকতে পারে, ইভেন থাকে। তাহলে পানিকে কীভাবে এগুলোর হাত থেকে রক্ষা করা যাবে, কীভাবে আমাদের যোগ্য করে তোলা যাবে পানিকে, বিশুদ্ধকরণ কীভাবে করা যাবে, সেটাই হচ্ছে পানি বিশুদ্ধকরণ। ঠিক আছে, আমরা তাহলে বইয়ে চলে যাই, যে বইয়ের সাথে আমরা পড়াটা কন্টিনিউ করবো, যে বইতে কী লেখা আছে সেটা আমরা পড়বো। তো হচ্ছে 23টায় আমরা দেখতে পাবো খুব সুন্দর ছবি দেখতে পাবো, যে পরিষ্কার কিন্তু অনিরাপদ পানি। আমরা যে দেখা ছবি দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে, যে নদী, নদীর পানি কত কখনো কখনো স্বচ্ছ লাগে, কিন্তু সেগুলো কিন্তু অনিরাপদ, আমরা অনিরাপদ তো বুঝি। তাহলে সেই পানি আমাদের খাওয়ার অযোগ্য, কারণ সেখানে কী কী হয়, ময়লা করে, গরু ছাগলকে গোসল করায়, তারপরে হচ্ছে বিভিন্ন যে ভাইরাস ব্যাকটেরিয়া ওখানে বাসা করে, তাহলে সেই পানি আমাদের পানের অযোগ্য। এখন হচ্ছে পানি বিশুদ্ধকরণটা কী সেটা আমরা কী জানলাম, যে মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হচ্ছে পানি বিশুদ্ধকরণ। আমরা বুঝতে পারছি যে মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য, মানে আমরা যে পানিটা গ্রহণ করবো পান করার জন্য, গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থা, যে পানিটা আমরা গ্রহণ করবো অবশ্যই সেই পানিটা নিরাপদ থাকতে হবে, তাহলে সেটাই হচ্ছে পানি বিশুদ্ধকরণ। এখন কোনো একটা পানি এনে আমরা কীভাবে তাকে যোগ্যতা সম্পন্ন পান করার জন্য যোগ্যতা সম্পন্ন করবো এবং তাকে
বানাবে তখন কি হয় যে লুচিতে হচ্ছে রস বের করে তারপরে হচ্ছে লেবু যে দানা দানা খুব ই থাকে কিছু পাল পড়ে যায় না সেগুলো হচ্ছে ছেঁকে তারপরে হচ্ছে সিপ যেগুলো পড়ে পানির মধ্যে সেগুলো হচ্ছে ছেঁকে আলাদা করে শুধু পানিটা রাখার জন্য তাহলে শরবতটা রাখার জন্য তাহলে যে ছাঁকনিতে ব্যবহার করছে সেইটা ইউজ করে যে হচ্ছে পানি শুদ্ধকরণে ইউজ হয় সেটা হচ্ছে ছাঁকন পদ্ধতি আমি ডিসক্রাইব করবো তারপর দুই নাম্বারে কি যে থিতানো থিতানো পদ্ধতি ঠিক আছে থিতানো বা তলান থিতানো বা তলান এখন হচ্ছে ছাঁকন পদ্ধতি থিতানো বা তলান এখন তলানো বলতে আমি কি বুঝছি যে তলানিতে কিছু ময়লা পড়ে যায় ঠিক আছে কিছু ময়লা পড়ে যায় পানির মধ্যে থেকে সেই পড়ে যে সেটার উপরের পানিটা আলাদা করে নেওয়া হয় ঠিক আছে তাহলে কিছু ময়লা আমরা ওই খাওয়ার পানি থেকে আলাদা করতে পারলাম এটা হচ্ছে থিতানো পদ্ধতি এখন আর তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হচ্ছে ফুটানো ফুটানো সম্পর্কিত আমরা সবাই জানি যে হচ্ছে পানি কি ফুটিয়ে খাওয়া হয় বলে না যে হচ্ছে দেখো যখন হচ্ছে বন্যা বা এরকম হয় আমাদের হচ্ছে আশেপাশে যদি আমাদের আগে পানি উঠে তখন দেখা যায় যে টিউবওয়েল থেকে বা নলকূপ থেকে পানি নিয়ে ম্যাক্সিমাম ফুটিয়ে খাওয়া হচ্ছে কারণ কি হয় বন্যার সময় নিচের পানি অনেক উপরে চলে আসে আর ওই পানির সাথে আশেপাশে ময়লা আবর্জনা যে মিশে যায় সেই ময়লা আবর্জনা নলকূপের পানির সাথে একত্রে মিশে যায় তখন অনেক কিছু হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাড হয়ে যায় তাহলে সেইখান থেকে বাঁচার জন্য কি করে যে পানি কালেক্ট করে তারপরে হচ্ছে ফুটানো হয় যে ফুটন্ত পানি ঠান্ডা করে তারপরে খাওয়া হয় থাকার সময় কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে পানি ফুটিয়ে খাওয়া হয় ঠিক আছে তাহলে হচ্ছে আমরা তিনটা প্রসেস দেখলাম পানি বিশুদ্ধ করবে যে একটা হচ্ছে ছাঁকন থিতানো এবং ফুটানো এখন আমরা ছাঁকন পদ্ধতিটা কি একটু দেখি বইয়ের মধ্যে কি লেখা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হচ্ছে ছাঁকন প্রক্রিয়া এখন আমরা তো বললাম যে ছাঁকন হচ্ছে ছাঁকনি ইউজ করে দেখো ছবিটা দেখতে পাচ্ছো সবাই যে এখানে একটি কলসি এখানে কি করা হচ্ছে এখানে হচ্ছে পানি দেওয়া হলো যে এখান থেকে পানি হচ্ছে এই দুই নাম্বার কলসিতে পড়ছে ঠিক আছে এখন দুই নাম্বার কলসিতে পড়ছে এরপরে তিন নাম্বার কলসিতে পড়বে তাহলে হচ্ছে আমরা যদি এইখানে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে দিই ঠিক আছে ধরো এখানে একটা ছাঁকনি দিলাম তাহলে হচ্ছে এই পানিটা এখানে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে পড়বে
সমীকরণের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখো থিতার ক্ষেত্রে কি বলেছে, একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দিই, কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে, পানিতে থাকা ময়লা যেমন বালি কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়ায় হচ্ছে থিতানু প্রক্রিয়া। তাহলে কি কি থিতানু প্রক্রিয়া আলোচনা করা যায়? বালি এবং কাদা এরকম জাতীয় কিন্তু জীবাণু কিন্তু আলাদা করা যায় না, সেই জন্য কোন দিকে যেতে হবে আমাদের, ফোটানোর দিকে। এখন ফোটানোর ক্ষেত্রে কি লিখেছে যে পানি জীবাণুমুক্ত করার জন্য একটি ভালো উপায় হচ্ছে ফোটানোর প্রক্রিয়া। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফোটাতে হবে। তাহলে কত মিনিট? 20 মিনিট। আমাদের কমপক্ষে 20 মিনিট ফোটাতেই হবে যদি আমরা 100% বা 99% আমরা ভালো জীবাণুমুক্ত নিরাপদ পানি পেতে চাই, ঠিক আছে? তাহলে হচ্ছে ফোটানোটা আমাদের এই বিশুদ্ধ বর্ণনের 3টি প্রক্রিয়ার মধ্যে বেশ, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকে আমরা কি এটা বুঝতে পারলাম মোটামুটিভাবে? আচ্ছা, তোমরা তাহলে এটা অবশ্যই ভালো করে পড়বে, মুখস্থ করবে, বুঝে মুখস্থ করবে এবং লিখবে বাসায়, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো নোট করবে, মুখস্থ করবে এবং সামনে সেমিস্টার পরীক্ষা, সেমিস্টার